ইংল্যান্ডে প্রতি 5 জন শিশুর 1 জন স্কুলে যাচ্ছেন না। এর কারণ হিসেবে বলা হচ্ছে অধিকাংশ শিশু স্কুলে যাচ্ছেন না কোনো ধরনের কারণ ছাড়াই। কিছু শিশু স্কুলে যাচ্ছেন না অ্যাংজাইটির কারণে এবং অনেকে স্কুলে যাচ্ছেন না তারা মনে করছেন স্কুলে চেয়ে বাসায় বসে ভালোভাবে শিক্ষা গ্রহণ করা সম্ভব। ডিপার্টমেন্ট ফর এডুকেশনের এক ডাটা মতে জানা গেছে গত একাডেমিক ইয়ারে 22.3% শিশু ইংল্যান্ডে স্কুলে যাননি, অর্থাৎ তারা স্কুলে অনুপস্থিত ছিলেন। একে উদ্বেগজনক বলে জানিয়েছে দ্য চিলড্রেন কমিশন। চিলড্রেন কমিশনের পক্ষ থেকে ড্যাম রাসেল ডিসুজা তিনি বলেছেন পিতামাতার উচিত সন্তানদেরকে স্কুলে পাঠানো। তিনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তথ্য ডিপার্টমেন্ট ফর এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে 1.8 মিলিয়ন শিশু স্কুলে যাচ্ছেন না। প্যান্ডামিকের পূর্বে এই সংখ্যাটি ছিল প্রতি 10 জনে 1 জন শিশু স্কুলে অনুপস্থিত থাকতেন। স্কুলের এই অনুপস্থিতির হারটি কীভাবে নিরূপণ করা হয়? সেটি নিরূপণ করা হয় প্রতি একাডেমিক ইয়ারে যদি 10% সময় কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকেন তাহলে তাকে বলা হয় স্কুলে অনুপস্থিতি, অর্থাৎ পারসিস্টেন্টলি অ্যাবসেন্ট থাকা। একে উদ্বেগজনক বলেছেন এবং ডিসুজা জানিয়েছেন যে 1.8 মিলিয়ন শিক্ষার্থী স্কুলে যাচ্ছেন না, তার মধ্যে 100,000 শিক্ষার্থী স্কুলে যাচ্ছেন না কোনো ধরনের কারণ ছাড়াই। অন্যরা বলা হচ্ছে তারা দুশ্চিন্তা কিংবা অন্য ধরনের মানসিক সমস্যা আছেন কিংবা অনেকে মনে করছেন স্কুলের চেয়ে ঘরে বসে ভালোভাবে শিক্ষা গ্রহণ করা সম্ভব। 2018 এবং 2019 সালে অর্থাৎ প্যান্ডামিকের পূর্বে শিক্ষার্থীরা যারা স্কুলে অনুপস্থিত ছিলেন সেই সংখ্যাটা ছিল 10.9%। একে আরও যদি ভালোভাবে বলা হয় বর্তমানে যারা ফ্রি স্কুল মিলে আছেন যেসব শিক্ষার্থী তার মধ্যে 37.9% অনুপস্থিত আছেন এবং যারা এডুকেশন হেলথ এবং কেয়ার প্ল্যানে রয়েছেন তার মধ্যে 33.4% অনুপস্থিত আছেন। বর্তমান এই পরিস্থিতিতে লেবার দল বলেছে এটি খুবই উদ্বেগজনক। লেবার দলের শ্যাডো এডুকেশন সেক্রেটারি ব্রিগেট ফিলিপসন তিনি জানিয়েছেন যদি তার দল ক্ষমতায় যায় তাহলে ব্রেকফাস্ট ক্লাব করা হবে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে এবং মেন্টাল হেলথের ব্যাপারে আরও বেশি সহায়তা দেওয়া হবে যাতে করে স্কুলের যে অনুপস্থিতির সংখ্যা সেটি কমে। বর্তমানে ইংল্যান্ডে যদি কোনো শিক্ষার্থী কোনো শিশু স্কুলে না যায় তাহলে অভিভাবকদেরকে £60 ফাইন করা হয়, জরিমানা করা হয় এবং এটি যদি বর্তমানে বলা হয়েছে 21 দিনের মধ্যেই জরিমানা দেওয়া না হয় তাহলে সেটি দিতে হবে £120। তবে তারপরও যে অনুপস্থিতির সংখ্যা সেটি কমানো যাচ্ছে না, সেটি ক্রমাগতভাবে বেড়েই চলছে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, চিলড্রেন কমিশনের পক্ষ থেকে ইতিপূর্বে জানানো হয়েছিল প্রতি শুক্রবারে অনেক শিক্ষার্থী স্কুলে যায় না। এর কারণ হিসেবে বলা হয়েছিল প্যান্ডামিকের পর অনেক পিতামাতা শুক্রবারে ঘরে থাকেন এবং সে সময় শিক্ষার্থীরা স্কুলে যান না। এটি অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে চিলড্রেন কমিশন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।